আনন্দপুরের খবরে চোখ রাখবো, যেখানে ব্যবসায়ী খুনের ঘটনায় ইতিমধ্যেই সেই খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিভাবে এই ঘটনার সঙ্গে সে জড়িত গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জাকির, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম জাকির ওরফে লিলি, যদিও মূল অভিযুক্ত আব্বাস এবং আরও দুজন এখনও পর্যন্ত ফেরার রয়েছে। সিসিটিভিতে ওই ব্যবসায়ীকে কোপাতে যাকে দেখা যায়, ওই যুবককে কোপাতে দেখা যায়, এখনও পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত কি আপডেট রয়েছে আনন্দপুরের এই ব্যবসায়ী খুনের ঘটনায়, পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালির কাছ থেকে আরো গোটা বিষয়টা নিয়ে আপডেট নিয়ে নেব। পিয়ালি, দেখো এই খুনের ঘটনায় তিনজনের নাম উঠে এসেছে। আব্বাস বলে একজন ওই যুবকেরই প্রতিবেশী, সে এখনো পর্যন্ত ফেরার রয়েছে এবং মূল অভিযুক্ত, এবং তার সঙ্গে আরো একজন ফেরার, কিন্তু আরো একজন যে ওই ঘটনার সঙ্গে যুক্ত এবং সিসিটিভিতে তার ভূমিকা দেখা গিয়েছিল যে এলোপাতারি কোপানো হচ্ছে, তার মধ্যেই হচ্ছে এই জাকির ওরফে লিলি, তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। আগামীকাল থেকে আদালতে পেশ করা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।